আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস। তো দেখো, বিগত দিন আমি তোমাদের 136 পৃষ্ঠার 12 নম্বর যে প্রশ্নটা ছিল, এই 12 নম্বর প্রশ্নটা করিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখো, আমাদের আছে 13 নম্বর এবং 14 নম্বর, এগুলো মূলত একই ধরনের প্রশ্ন। যখন তেমন 13 নম্বরে ছিল 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে রুলার কম্পাসের সাহায্যে একটি লম্ব অঙ্কন আঁকো, আর 14 নম্বর আছে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁকো। তো 13 নম্বর এবং 14 নম্বর মূলত একই রকমই প্রশ্ন এবং উত্তরটাও হবে একই রকম। তো এখানে শুধু একটু মাপের কম বেশি হবে। যেমন 13 নম্বরে বলেছে 7 সেন্টিমিটার, আর এটাই 14 নম্বরে এসে বলতেছে 8 সেন্টিমিটার। তো প্রথমে আমি এই কাজটা করার জন্য কি করেছিলাম, প্রথমে আমি এবি নামের একটা রেখাংশ তৈরি করেছিলাম। তো বিগত দিনের মতোই তোমরা এই যে সেন্টিমিটার স্কেল, এটা তো আমি তোমাদের প্রতিদিনই বলে থাকি, স্কেলের এক পাশে লেখা আছে INCH অর্থাৎ ইঞ্চি, এবং একটা পাশে লেখা আছে হচ্ছে CM অপর পাশে। তোমাদের কাছে যে স্কেলে আছে না কেন, তোমরা খেয়াল করবে এই পাশে লেখা আছে সেন্টিমিটার। এই সেন্টিমিটার স্কেল দিয়ে আমরা 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ প্রথমে তৈরি করে নিয়েছিলাম। তো বিগত দিনগুলোর মতো আজকেও যে কথা, এখানে আমার রেখাংশটা আসলে 8 সেন্টিমিটার নেই, কারণ 8 সেন্টিমিটার তৈরি করলে হয়তো চোখে পড়তো না, বোর্ডটা অনেক বড়। তো তোমরা খাতায় যখন আঁকবে 7 সেন্টিমিটার অথবা 8 সেন্টিমিটার দিয়ে করলে এটা মাপটা ঠিক মতো হবে। তো যাই হোক, তোমরা খাতাতে প্রথমে কি করবে, এ বি নামের একটা রেখাংশ আঁকবে। যদি প্রশ্নে 7 সেন্টিমিটার থাকে তাহলে 7 সেন্টিমিটার দিয়েই আঁকবে, আর যদি 8 সেন্টিমিটার থাকে তাহলে 8 সেন্টিমিটার দিয়েই আঁকবে। দেখো, আমি প্রথমে কথাটা লিখে নিয়েছি যে এবি একটি রেখাংশ যার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এবি রেখাংশের মধ্যবিন্দুতে লম্ব আঁকতে হবে। তো এরপর আমি কি করেছিলাম, আমাকে এবি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। এবি রেখাংশের মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে, তোমাদের বিগত সেমিস্টারে কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম কিভাবে করে। একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ এর দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকতে হয়, আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে অর্থাৎ এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আরো দুইটি বৃত্তচাপ আঁকতে হয়, অর্থাৎ যে এরকম তোমাদের চাপ দুটো এরকম হবে, এখানে কোনো নাম দেওয়া হয় নাই। তখন ওই চাপ দুটোকে যদি আমরা লাগাই দিই তাহলে কিন্তু আমরা একটা মধ্যবিন্দু পাবো, যে তোমাদের এর আগের সেমিস্টারে আমরা শিখিয়ে দিয়েছিলাম আমি। তো এই মধ্যবিন্দুটা হচ্ছে আমরা পি নির্ণয় করলাম, মনে করলাম এ বি রেখা পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হলো। তো এখন আমাদের কাজ হচ্ছে এই পি বিন্দুতে একটি লম্ব নির্ণয় আঁকতে হবে। তো এর আগের দিন তোমাদের কিন্তু এই কাজটা অলরেডি শিখানো হয়েছিল লম্ব আঁকানো, ঠিক ওইভাবে পি কে কেন্দ্র করে, পি কে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে প্রথমে আমরা কি করেছিলাম, একটি বৃত্তচাপে গেছিলাম, যে বৃত্তচাপটি এ বি কে সি বিন্দুতে ছেদ করে। এরপরে কি করেছিলাম, ওই সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপে গেছিলাম যা ডি বিন্দুতে ছেদ করে, আবার ডি থেকে আর একটা বৃত্তচাপ আমরা এঁকেছিলাম যা ই বিন্দুতে ছেদ করে। এরপরে কি করেছিলাম, ওই একই মাপ নিয়ে ডি কে কেন্দ্র করে উপরের দিকে একটা বৃত্তচাপ এঁকেছিলাম, আবার ওই একই মাপ নিয়ে ই থেকে ওই একই বৃত্তচাপ আমরা এঁকেছিলাম যা পরস্পরকে কোথায় কিউ বিন্দুতে ছেদ করে। তারপরে আমরা পি কিউ যোগ করেছিলাম, তাহলে পি কিউটাই হবে হচ্ছে এ বি এর উপরে লম্ব। মানে এ কাজটা তোমরা এর আগের দিন করেছিলে বা এর আগের ক্লাস গুলোতে করানো হয়েছিল। তো এইভাবে আমি আঁকানোর পরে, আর জানোই তো সম্পাদ্য বেলা আঁকানোর পরে অবশ্যই আমাদের অঙ্কনের বিবরণ লিখতে হয়, এবং আমরা অঙ্কনের বিবরণ লিখে ফেলছি। দেখো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ এবি, এর মধ্যবিন্দু পি নির্ণয় করি, পি কে কেন্দ্র করে নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা এবি কে সি বিন্দুতে ছেদ করে, সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা ডি বিন্দুতে ছেদ করে, 4 নম্বরে ডি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ আঁকি যা ই বিন্দুতে ছেদ করে, 5 নম্বরে ডি ও ই কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে, তারপরে পি কিউ যোগ করি, তাহলে পি কিউ রেখাংশ এ বি রেখাংশের উপর পি বিন্দুতে লম্ব, অর্থাৎ পি কিউ লম্ব হবে হচ্ছে এ বি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এই জ্যামিতি গুলো তোমাদের ইতিপূর্বে হয়ে গেছে, এই জন্য আমার মনে হয় কারো কোথাও কোনো সমস্যা হবে না। তো তোমরা বাসায় অবশ্যই বিভিন্ন মাপের দৈর্ঘ্য নিয়ে, যেমন এখানে 7 বলা আছে, 8 বলা আছে বা 9 10, বিভিন্ন প্রকারের মাপ নিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এবং এভাবে তোমরা
কাজগুলো করবে। তো আশা করা যায় তোমরা খুব সহজেই বুঝতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি তোমাদের দেখো এই যে 13 নম্বর অথবা 14 নম্বরের এই প্রশ্নর ভিত্তিতে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে তার একটু ধারণা দিয়ে দেই, যেহেতু আমরা 13 নম্বর এবং 14 নম্বর অলরেডি করে ফেললাম। এখন একটু সৃজনশীল সম্পর্কে তোমাদের ধারণা দিই, এখান থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো যাই হোক, আমরা হয়তো লিখে দিলাম যে একটি রেখাংশের একটি রেখাংশের দৈর্ঘ্য, একটি রেখাংশের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। যেহেতু আমরা এখানে 7 এবং 8 এই দুটা নিয়ে কাজ করেছি, এই জন্য আমি একটু ওটা চেঞ্জ করে দিলাম যে একটি রেখাংশের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখন ক নাম্বারে থাকতেই পারে, উক্ত রেখাংশটি অঙ্কন করো। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক, ক নাম্বারে থাকতেই পারে, উক্ত রেখাংশটি, উক্ত রেখাংশটি, উক্ত রেখাংশটি অঙ্কন করো। এটা ক নাম্বারের প্রশ্ন তোমাদের থাকতেই পারে, খ নাম্বারে হয়তো থাকতেই পারে, উক্ত রেখাংশের মধ্যবিন্দুতে একটি লম্ব আঁকো। উক্ত রেখাংশের, উক্ত রেখাংশের মধ্যবিন্দুতে, উক্ত রেখাংশের মধ্যবিন্দুতে একটি নির্দিষ্ট লম্ব আঁকো, একটি নির্দিষ্ট, একটি নির্দিষ্ট লম্ব আঁকো। এটা তোমাদের খ নাম্বারের দিক থাকতেই পারে। আর গ নাম্বারে কি থাকবে? খতে অঙ্কনের, খতে অঙ্কনের বিবরণ দাও। এভাবে তোমাদের সৃজনশীল প্রশ্নটা থাকবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমরা এভাবে প্র্যাকটিস করতে থাকো, আর এরপরেও কারো যদি কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দিব। তো যাই হোক, আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।